ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ঐতিহ্যবাহী ছাত্রলীগ, এ উপলক্ষে আজকে ছাত্রলীগের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কি কি প্রোগ্রাম থাকছে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে? আসলে বাংলাদেশের বয়স হচ্ছে ও বেশি বয়স বাংলাদেশ ছাত্রলীগের। বাংলাদেশের নানা ক্রান্তিকালে বিভিন্ন সংকটে সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী আগামী দিন 4 জানুয়ারি সংগঠনটির প্রতিষ্ঠা হয়েছিল, 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। উপলক্ষে গতানুগতিক সব সময় আগের দিন কর্মসূচি ঘোষণা করা হয়, যেটা কেক কাটা, জাতির পিতার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা, শিক্ষা উপকরণ বিতরণ, র্যালি, এ বিষয়গুলো ছিল গতানুগতিক। এবারও সেগুলো আছে, তবে একটা ব্যতিক্রমী বিষয় হলো গত কয়েক বছর যাবৎ এটা হয়ে আসছে যে ছুটির দিনে র্যালি করে, অর্থাৎ 4 জানুয়ারি অফিস ডে, 5 জানুয়ারি ও ওপেন ডে, যার কারণে 6 জানুয়ারি শুক্রবার র্যালিটি করা হবে 2:30টার দিকে। তবে এই বছরে একটা ভালো চমক হলো ছাত্রলীগের, আসলেই ছাত্রলীগে যে পরিবর্তন আসছে, গুণগত পরিবর্তন, সেটির একটা লক্ষণ আজকে তাদের কর্মসূচিতে দেখা গেছে। ছাত্রলীগের সভাপতি আজকে তাদের কর্মসূচি ঘোষণার সময় সে বলেছে যে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা 2-3 দিন বা 2-4 দিনের কর্মসূচি ঘোষণা করেনি, তারা সারা বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এবং সে কর্মসূচির মধ্যে আপনি যদি দেখেন, যেটা কর্পোরেট ওয়ার্ল্ড অনেক টাকা বিনিয়োগ করে করত, এমন এমন কর্মসূচি তারা নিয়ে এসেছে, যেমন আইডিয়া কনটেস্ট, এই এরপরে তার মধ্যে আছে আপনার এই সাংগঠনিক অফিসগুলোতে লাইব্রেরি স্থাপন, এরপরে স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াড, আমরা যেটা অভ্যস্ত গণিত অলিম্পিয়াড দেখে স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াড করবে। আসলে যদি এই কর্মসূচিগুলো তারা আয়োজন করতে পারে, এই কমিটি যতটা প্রশংসিত হয়েছে এবং তারা আজকের যেই কর্মসূচি তার মধ্যে একটা ছাপ পাওয়া যায় যে তাদের মধ্যে যদি তারা এগুলো বাস্তবায়ন করতে পারে, এটা তো নানা স্টেক হোল্ডারদের সম্পৃক্ততার বিষয় আছে, ছাত্রদের বিষয়। তো ছাত্রলীগ যদি এই কর্মসূচিটা বাস্তবায়ন করে দিতে পারে, আইডিয়া কনটেস্ট, এরপরে এবং স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াড বা লাইব্রেরি স্থাপন, এই বিষয়গুলোতে তাহলে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন চলে আসবে এবং ছাত্ররা আসলেই সম্পৃক্ত হবে এই রাজনীতিতে। আই হেট পলিটিক্সের এই স্লোগানটা পাল্টে দিতে পারবে আশা করা যায়।